বর্তমানে মিররলেস ক্যামেরা জনপ্রিয় হওয়ার কারণে DSLR ক্যামেরা কিনতে অনেকেই দ্বিধায় পড়ে যাচ্ছেন, আর আপনি যদি এরকম দ্বিধায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি স্বাধীন আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন স্বাধীন টেকনিক্যাল টক। আপনি মিররলেস ক্যামেরা কিনবেন নাকি DSLR ক্যামেরা কিনবেন, এটি ডিপেন্ড করবে আপনার ফটোগ্রাফি স্কিলের উপর অথবা আপনার ফটোগ্রাফি চাহিদার উপরে। অনেকে হয়তো বলতে পারে যে DSLR ক্যামেরার এখন আর কোনো খাবার নেই বা হচ্ছে মার্কেট নেই, বর্তমানে মিররলেস ক্যামেরা খুবই জনপ্রিয় তুঙ্গে। তবে এই কথাটি পুরোপুরি সঠিক নয়, কেননা আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ভালো মানের DSLR ক্যামেরা কিনে নিতে পারবেন আপনি অল্প প্রাইজের মধ্যে। মিররলেস ক্যামেরার সুবিধা হচ্ছে এটি আকারে ছোট হয়, আপনি যে কোনো জায়গায় বহন করে নিতে পারেন। কিন্তু পক্ষান্তরে আপনি যদি ব্যাটারির কথা চিন্তা করে থাকেন যে আমার ব্যাটারিটা খুব ইম্পর্টেন্ট, আমি কোথায় গেলাম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার থেকে আমার ব্যাটারিটা খুবই ব্যাকআপ দেওয়ার দরকার, তাহলে আপনার জন্য DSLR বেস্ট হবে। আর যদি মনে হয় যে না আমার জাস্ট অল্প স্বল্প ভিডিও করব বা অল্প স্বল্প ফটোগ্রাফি করব, সেক্ষেত্রে আপনার মিররলেস ওয়ান অফ দ্য বেস্ট আপনার চয়েস হবে। অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার হাতের সাইজের উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি DSLR নেবেন আর হচ্ছে না মিররলেস নেবেন। আপনার হাতের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনার মিররলেস ক্যামেরাটা আপনার হাতে মানানসই হবে না, আপনি ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে এটা আপনার হাতের একটি সাইজ মতো হবে না। বাট যদি আপনি DSLR নেন, আপনার হাত বড় থাকে, অবশ্যই আপনার DSLR আপনার জন্য বেস্ট একটা চয়েস হবে। অবশ্যই অপটিক্যাল লেন্সের উপর যদি আপনার বেশি নজর থাকে তাহলে হচ্ছে আপনি মিররলেস ক্যামেরা ব্যবহার করবেন। আর যদি মনে হয় যে না আমার অপটিক্যাল লেন্সের থেকে আমার LCD মনিটর থেকে আপনি বেশি ফটো বা ভিডিও করার ক্ষেত্রে সুবিধা মনে করেন, তাহলে অবশ্যই আপনি DSLR ক্যামেরা নেবেন। DSLR ক্যামেরাতে হচ্ছে আপনি চাইলে অনেক ধরনের লেন্স ব্যবহার করতে পারবেন, অনেক জুম লেন্স ব্যবহার করতে পারবেন। মিররলেস ক্যামেরার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধ থাকার কারণে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই, আমি মনে করি যে DSLR-এর যে এখন যুগটা শেষ হয়ে গেছে এরকম না, আপনার স্কিল, আপনার ফটোগ্রাফি স্কিল, আপনার ক্যামেরা চালানোর দক্ষতার উপর ডিপেন্ড করবে হচ্ছে আপনি ক্যামেরা DSLR নেবেন নাকি মিররলেস নেবেন।